डिजिटल निरापत्ता आईन सह जेसब आईन निर्यातनेर उद्देश्ये व्यवहार हय सेगुलो संशोधनेर दाबी जानिएछेन सम्पादक परिषद। एक आलोचनाय विशिष्ट शिक्षाविद सैयद मंजुरुल इस्लाम बोलेछेन, সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব, রাজনৈতিক কর্মীর মতো আচরণ ও সংগঠনগুলোর বিভাজন সহ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে টিকে থাকাই হলো দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের বড় অর্জন। মাসুর শাকিলের রিপোর্ট। দেশের গণমাধ্যমের ৫০ বছরের অর্জন ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সাংবাদিকদের সমিতি অনেক হয়েছে, অনেকটা রাজনৈতিক দলের মতো বিভাজন। এই অভাবের কারণে আপনাদের দাবিগুলি ঐক্যবদ্ধভাবে আদায় করাটা অনেক সময় সম্ভব হচ্ছে না। যেমন ধরুন একটা বেতন বোর্ড, ওয়েজ বোর্ডের বিষয়ে আমরা বহুদিন থেকে আন্দোলন হচ্ছে। আপনারা কেউ বলতে পারবেন না একটা সন্তোষজনক ওয়েজ বোর্ডের প্রস্তাব এসেছে বা তার বাস্তবায়ন। জাতীয় দৈনিকের সম্পাদকরা বলছেন, বিভিন্ন শিল্প গোষ্ঠী নিজেদের স্বার্থে সংবাদপত্র করছে। তথ্য কমিশন, প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউটকে আরও সক্রিয় ও কার্যকর করার পরামর্শ তাদের। জাতীয় সংসদ, সেটি কি আমরা কার্যকরভাবে দেখতে পাচ্ছি? নির্বাহী বিভাগ দলীয় আনাগত্যের একটি চরম উদাহরণ। সেই জায়গা থেকে আমরা কীভাবে গণমাধ্যমের স্বাধীন চর্চা করব? স্টেজের যে সংজ্ঞা সেগুলি পেরিয়ে এখন সরকার এবং সরকার প্রধান, সরকারের মন্ত্রী, সে এমপিদের ব্যাপারে একটা যথার্থ সমালোচনা করলো রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। গণতান্ত্রিক পরিবেশ যদি না থাকে, সরকারের সমর্থন যদি না থাকে, তাহলে সত্যিকার সাংবাদিকতা সম্ভব নয়। সম্পাদক পরিষদের সভাপতি বলেন, সরকার ও বিচার বিভাগ সহ সব পক্ষকে বুঝতে হবে স্বাধীন সাংবাদিকতা রাষ্ট্র পরিচালনায় সহায়ক, আর তাই এটি সংবিধান দিয়ে সুরক্ষিত। ডিফর্মেশনের ক্ষেত্রে শুধুমাত্র যে সংক্ষুব্ধ ব্যক্তি সে মামলা করতে পারে, তাহলে কেন সাংবাদিকদের বিরুদ্ধে একই ঘটনার জন্য অনেক অনেক মামলা হয় এবং যারা সংক্ষুব্ধ নয় তাদের মামলাও গ্রহণ করা হয়? এটা কি আইনের অমান্য হলো না? হায়ার জুডিশিয়ারি আছেন, সেখান থেকে কি আপনারা সাধারণ নাগরিকদেরকে এবং সাংবাদিকদেরকে প্রোটেক্ট করা কি আপনাদের দায়িত্ব নয়? পেশার মহত্ব ও গুরুত্ব অনুধাবন করে সাংবাদিকতা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।